বাজেট সিরিজে অপো অপারেটিং ফোন লঞ্চ করতে যাচ্ছে তা হচ্ছে A502। ফোনটিতে থাকছে কোয়াড ক্যামেরা, 5-পোল ডিসপ্লে এবং 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। এছাড়া উল্লেখযোগ্য পরিবর্তন থাকছে ফোনটির ডিজাইন, বিল কোয়ালিটি এবং পারফরমেন্স নিয়ে। সো ভিউয়ার্স, আজ আপনাদের জানাবো অপো A502 এর ফুল স্পেসিফিকেশন সম্পর্কে, সেই সাথে জানাবো এর প্রাইস এবং বাংলাদেশে লঞ্চিং ডে সম্পর্কে। প্রথমে কথা বলি এর ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে। এবার ডিজাইনের দিক থেকে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। এর ব্যাক সাইডে থাকছে না থাকছে প্লাস্টিকের বা পলিকার্বনেট, যাতে থাকছে গ্রেডিয়েন্ট কালার এর সাথে, সেই সাথে ডায়মন্ড কাপ ইফেক্ট, একটি স্কোয়ার সিস্টেমের ক্যামেরা, তার পাশে থাকছে এলইডি ফ্ল্যাশ, আর ফ্রন্ট সাইডে থাকছে ফুল ভিউ ডিসপ্লে। ডিসপ্লেতে থাকছে ছোট একটি পাঞ্চুয়াল, যাতে বসানো হয়েছে একটি সেলফি ক্যামেরা। এবার কথা বলি এর ডিসপ্লে নিয়ে। এতে থাকছে 6.5 ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে, যাতে থাকছে ফুল এইচডি প্লাস রেজুলেশন, যার স্ক্যান টু বডি রেশিও 20:9। সেই সাথে ডিসপ্লেতে থাকছে 49 পিপিআই ডেন্সিটি। এবার কথা বলি এর পারফরমেন্স নিয়ে। ফোনটি রান করবে কালার কাস 7.1, যার টপে আছে অ্যান্ড্রয়েড 10, আর চিপসেট হিসেবে এতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 665 প্রসেসর। ফোনটি দুইটি ভেরিয়েবলে লঞ্চ করা হবে, 4x128 রোম, 8x128 জিবি রোম। এর স্টোরেজ হিসেবে থাকছে, এবার কথা বলি এর ক্যামেরা নিয়ে। এর রিয়ারে থাকছে কোয়াড ক্যামেরা সেট আপ, প্রাইমারিতে থাকছে 1.8 ক্যাপচারের যুক্ত একটি ক্যামেরা, সেকেন্ডারিতে থাকছে 8 মেগাপিক্সেল আল্ট্রা হোয়াইট ক্যামেরা, থার্ডে থাকছে 2 মেগাপিক্সেলের মাইক্রো ক্যামেরা, অ্যান্ড ফোর্থে থাকছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা। ফোনটিতে এইচডি প্লাস ভিডিও রেকর্ডিং করার পাশাপাশি 120 FPS স্লো মোশন ভিডিও ধারণ করা যাবে। ফোনটি সেলফিতে থাকছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা। এবার কথা বলি এর ব্যাটারি এবং চার্জার নিয়ে। ফোনটিতে থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির সাথে থাকছে 18 ওয়াটের চার্জার। এবারে ফোনটির ফিঙ্গারপ্রিন্ট থাকছে মাউন্ট সাইডে। অন্যান্য ফিচারের সাথে থাকছে 3.mm 5mm হেডফোন জ্যাক, ব্লুটুথ, USB, OTG কেবল, সাথে থাকছে না FM রেডিওর মতো ফিচার। ফোনটিতে পাওয়া যাবে দুইটি কালারে, ব্লু এবং গ্রিন। এবার জানিয়ে দেওয়ার পালা ফোনটির প্রাইস এবং বাংলাদেশের লঞ্চিং ডে। বাংলাদেশে লঞ্চ হতে পারে মে মাসের মাঝামাঝি এবং শেষের দিকে। এই ফোনটি বাংলাদেশে আসলে প্রাইস হবে 18 থেকে 20 হাজার টাকার মধ্যে। ছবি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন।